হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এই ড্রাইভিং জব, সেটি হলো জার্মানিতে। জার্মানিতে কিন্তু বর্তমানে অনেক লোকের চাহিদা, প্রায় 10 লাখ জব খালি পড়ে রয়েছে বিভিন্ন সেক্টরে, তো ড্রাইভিংও এর মধ্যে একটা অন্যতম। জার্মানিতে কিন্তু অনেক বড় বড় শহর রয়েছে, তো সেই শহরগুলোতে কিন্তু প্রচুর ড্রাইভারের চাহিদা, বিশেষ করে এই কার ড্রাইভার, তারপর রয়েছে ডেলিভারি ড্রাইভার। যেহেতু অনলাইনের যুগ, বর্তমানে অনেক প্রোডাক্ট ডেলিভারি করতে হয়, সেজন্য প্রচুর ডেলিভারি ড্রাইভারের চাহিদা। এখন স্যালারি কিন্তু খুবই হাই, আপনি 6 লাখ টাকার উপরে আয় করতে পারবেন ইজিলি জার্মানিতে। তো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর ওইখানে গিয়ে আপনাকে কোম্পানি যাবতীয় ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করে দিবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ডেলিভারি ড্রাইভার, কার ড্রাইভার হিসেবে আবেদন করবেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আর আজকের ভিডিওতে কী কী থাকবে আমি বলে দিই। আজকের ভিডিওতে থাকবে আপনি কিভাবে জার্মানির জন্য একটা সিভি ও কাভার লেটার রেডি করবেন, সেই বিষয়ে আমি বলে দেব। তারপর আপনি ওখানে স্যালারি কত পাবেন, তারপর কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন, এছাড়া আপনাকে আমি কিছু বোনাস টিপস দিয়ে দেব, আর আপনি কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনি ওখানে কী কী সুযোগ সুবিধা পাবেন। এছাড়া রয়েছে আপনি লাইভ ডেমো দেখিয়ে দেবো কীভাবে জার্মানিতে কোম্পানিতে আপনার ড্রাইভিং বিষয়ের জন্য আবেদন করবেন, ড্রাইভিং জবের জন্য। তো চলুন শুরু করলে আজকের টপিকগুলো কভার করি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু জার্মান একটা স্যান্ডেন ইউরোপিয়ান দেশ, আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন, বিশেষ করে পাসপোর্ট সাইজের ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনার যেহেতু ড্রাইভিং বিষয়ের জন্য আবেদন করবেন, আপনি এই আপনার ড্রাইভিং কাজের যে অভিজ্ঞতা রয়েছে সেইগুলো অভিজ্ঞতাগুলো এখানে লিখবেন। তারপর ওয়ার্কিং হিস্টোরি দিবেন, আপনি বিভিন্ন জায়গায় ড্রাইভিং হিসেবে কাজ করেছেন সেই হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি যেতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, ড্রাইভিংয়ের যে বিভিন্ন স্কিলস রয়েছে সে স্কিলগুলো সম্পর্কে লিখবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স অ্যাড করে দিবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। অনেকে মনে করেন জার্মানিতে আবেদন করলে জার্মান ভাষা জানা লাগে, আসলে ওয়ার্ক পারমিটে লাগে না, ইংরেজি জানলে আপনি আবেদন করতে পারবেন। তবে জার্মান ভাষা জানা থাকলে আপনারই কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা এবং হবি, যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। তো আপনার সিভিটি হবে 2 পেজের, এর বেশি করার কোনো দরকারই নেই। তারপর রেডি করবেন একটা কভার লেটার 1 পেজের, তো সেখানে লিখবেন আপনি জার্মানিতে কেন যেতে চান এবং জার্মানিতে কিভাবে আপনি এই ডেলিভারি ড্রাইভার বা কার ড্রাইভার হিসেবে ওই কোম্পানিকে সেবা দিবেন, সেই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তো হয়ে গেল আপনার সিভি কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে জার্মানির যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই গভর্নমেন্ট ওয়েবসাইটের ঠিকানা দিয়ে রাখবো, আপনারা সেটা দিয়ে অনেক কোম্পানি খুঁজে পেয়ে যাবেন, সেখানে আবেদন করতে পারবেন। এছাড়া আমি ইন্টারন্যাশনাল যে রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে সেই ঠিকানাও দিয়ে রাখবো, তো আপনারা সেটিতেও আবেদন করতে পারবেন। তো কীভাবে একটা কোম্পানিতে আবেদন করতে হয়, যারা না জানেন আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি ডেমো দেখিয়ে দিয়েছি লাইভ, সেটি দেখে আপনি নিজে নিজে আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন। তো আপনি স্যালারি কত পাবেন, তো জার্মানি যেহেতু ড্রাইভিং বিষয়ে ভালো বলছি, ভালো একটা স্যালারি আপনি 6 লাখ টাকার উপরে আয় করতে পারেন, এই একটা চমৎকার সুযোগ আপনার জন্য, যেহেতু ড্রাইভিং একটা স্কিল জব আর এখানে প্রচুর ভালো স্যালারি দেয়। তো এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন, যে কোম্পানি হয় তো সেখানে আপনি এই পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এছাড়া আপনি ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন, আর আপনি এই এখানে নাগরিকত্ব আবেদন করতে পারবেন, 5 বছর পরে জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। জার্মানি নতুন নিয়ম করেছে, আগে এটি ছিল 8 বছর। তো আর এখানে যে সুবিধাগুলো পাবেন, যেহেতু জার্মানি একটা স্যান্ডেন দেশ, এখানে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু কোম্পানি আপনাকে করে দিবে, আপনার কোনো কষ্ট হবে না। তো আপনি যদি টিকার, আপনার শুধু বিমান ভাড়ায় খরচ হবে, আর তাছাড়া কোম্পানি আপনাকে ভিসাও স্পন্সর করবে। তো আর আর সুবিধা হলো আপনি থাকা খাওয়া এগুলো কোম্পানি থেকে পাবেন, কোয়ার্টার পাবেন, সেখানে ফ্রিতে থাকতে পারবেন, খেতে পারবেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আর আপনাকে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পাবেন। ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন, যদি একদিনে পান
15 ইউরো, সেদিন পাবেন 30 ইউরো। তো আপনি বেশি বেশি অবদান করলে আপনার বেশি বেশি ইনকাম হবে। আরেকটা বিষয় হলো আপনার এই এখানে যে এগুলো আপনি বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি ভাষা বলতে পারেন, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তো আপনি ডেলিভারি ড্রাইভার ও কার ড্রাইভার হিসেবে জার্মানিতে আবেদন করতে পারবেন। আর জার্মান এম্বাসি বাংলাদেশে যদি গিয়ে করতে চান, বাংলাদেশে জার্মান এম্বাসি রয়েছে, তো সেখানেও আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, আমার ভিডিওটিকে লাইক করতে পারেন, আর যদি কিছু আরও জানতে চান কমেন্টস করবেন। আর যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া বা সৌদি আরব বা দুবাই রয়েছেন, তারাও ইচ্ছা করলে আবেদন করতে পারেন, কারণ আপনার অনলাইনে পৃথিবীর যে কোনো দেশ থেকেই আবেদন করা যায়। তো একটা চমৎকার সুযোগ আপনার। জার্মানিতে কিন্তু বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে, আপনি ওয়ার্ক পারমিট পেলে 100% ভিসা পাবেন। তো একটা বিষয়, অনেকে আমাকে ফোন দেন, তো ফোন করলে আসলে আমার টাকা পাবেন না। আমি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আমার আপনি ইন্টারেস্টেড যে আমাকে আমার সাথে কাজ করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আর আমার আপনারা আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। আর একটা বিষয় হলো, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হয় আগামী ভিডিওতে।